স্টাডি, ট্রেনিং, প্র্যাকটিক্যাল ক্লাস উইথ পেইড ইন্টার্নশিপ, এতগুলো সুবিধা নিয়ে আমরা আজকে কথা বলবো স্টুডেন্ট ভিসার অস্ট্রেলিয়া প্রসঙ্গে। সাধারণত আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম নিয়ে অনেকেই একাডেমিক কোর্সে যাচ্ছে, কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনার দিকটাকে যদি আমরা আরেকটু এশিওর করতে চাই এবং খরচের পরিমাণটি যদি একটু কম করতে চাই, তাহলে এই ধরনের প্রফেশনাল কোর্সগুলো বেছে নেওয়াটাই বুদ্ধিমানের বলে মনে করছি। এছাড়া পরবর্তীতে পিয়ার ফ্যাসিলিটির কিছু বিষয় থাকে যেগুলো বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট যারাই আছেন প্রত্যেকেরই একটি আলটিমেট টার্গেট বা একটি ভিশন থাকে যে অদূর ভবিষ্যতে কোন সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে আমার পিআরটি পেতে সুবিধা হবে। এমন প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো স্টাডি ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা এই প্রফেশনাল প্রোগ্রামে আমাদের আজকের প্রসঙ্গ হসপিটালিটি ম্যানেজমেন্ট। একাধিক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটির অ্যাডমিশন কিভাবে হচ্ছে, কারা অ্যাপ্লাই করতে পারবেন, রিকোয়ারমেন্টসগুলো কী আছে, স্টাডি গ্যাপ অ্যালাউ কিনা, কত টিউশন ফি হবে এবং কেমন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, ইত্যাদি বিষয়ে আলোচনা করবো আমাদের আজকের টপিকে। তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি, যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। শুভেচ্ছা সবাইকে, আপনারা দেখছেন মানব কনসালটিং চ্যানেল। স্টাডি ইন অস্ট্রেলিয়া বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসের জন্য একটি পরিচিত একটি কান্ট্রি, তারপরেও ভিসার সম্ভাবনার দিকটি যদি আমরা খেয়াল করি আমরা প্রফেশনাল কোর্স কিংবা প্রফেশনাল কোর্সগুলোকে একটু প্রেফার করব। পাশাপাশি এখানে খরচের বিষয়টিও যদি বলি তাহলে সেখানে খরচটিও একটু কম আছে। প্রথমেই দেখে নেব টিউশন ফিটি। সাধারণত $12,000 থেকে $15,000-18,000 অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে এক বছরের বা ফুল কোর্সের ফি, কারণ এখানে 52 সপ্তাহ থেকে শুরু করে 2 বছরের প্রোগ্রামও আছে। এই প্রোগ্রামগুলোর সুবিধা হচ্ছে ভিসা পসিবিলিটি বেশি, এই অর্থে সাধারণত আমাদের দেশের রেগুলার এডুকেশনের পাশাপাশি আমরা কারিগরি শিক্ষার কথা দেখি, যেমন ঠিক একইভাবে ভিন্ন ভিন্ন দেশের কারিকুলাম বা তাদের ইমিগ্রেশন পলিসির উপর ভিত্তি করে পিআর ফ্যাসিলিটির ফোকাসিং এরিয়াগুলোর উপর ভিত্তি করে যদি আমরা কথা করি, তাহলে হসপিটালিটি ম্যানেজমেন্ট একটি ভালো প্রোগ্রাম হতে পারে আপনার জন্য। যারা এইচএসসি পাস করেছেন বা 12 লেভেল অফ এডুকেশন বা A level কমপ্লিট করেছেন তাদের প্রত্যেকেই যেতে পারে। এক্ষেত্রে 2 বছর সর্বোচ্চ 3 বছর স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য। এছাড়া যারা গ্রাজুয়েশন করেছেন বা কোথাও কাজ করছেন, হসপিটালিটি রিলেটেড কেউ কাজ করছেন, তারাও কিন্তু এখানে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি করতে গিয়ে এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো আমরা যেমন বললাম, পাশাপাশি যদি যারা গ্রাজুয়েশন করে থাকেন তাদের 2 বা 3 বছরের বা ততোধিক সময়ের যদি স্টাডি গ্যাপ থাকে, সেক্ষেত্রে মোটিভেশন লেটার বা আপনার মোটিভটি কী, আপনার ফিউচার গোলটি কী, সেটি যদি স্পষ্টভাবে বোঝাতে পারেন, আশা করি এগুলো যেহেতু প্রফেশনাল কোর্স সেক্ষেত্রে ভিসার সম্ভাবনাটি বরং রেগুলার কোর্সের তুলনায় অবশ্যই একটু ভালো দেখা যায়। আইএলটিএস কথা যদি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেট হিসেবে আইএলটিএস সর্বনিম্ন মিনিমাম স্কোরটি আমরা 6 অন্তত এই সেমিস্টারের জন্য প্রেফার করব। যদিও 5.5 দিয়েও কিন্তু অ্যাডমিশন হয়, বাট আমরা 6 দিয়েই হসপিটাল ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্লাই। এবার আমরা টিউশন ফি জেনে নিলাম এবং টোটাল প্রসেসটি হতে কত সময় লাগবে। সর্বসাকল্যে 2 মাস সময়ের মাঝে আপনি কমপ্লিট একটি অ্যাডমিশন হাতে পেয়ে যাচ্ছেন। এরপর যে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আসার পর যেটি ব্যাংক স্টেটমেন্ট, সেটি মোটামুটি 20-22 লাখ টাকার মতো অ্যামাউন্ট, একেবারে মার্জিন অ্যামাউন্ট যদি আমরা বলি, সেটুকু দেখাতে হবে ব্যালেন্স। প্রিভিয়াস 6 মাসের স্টেটমেন্ট দেখালে হয়, অনেকে 3 মাস বলে কিন্তু 6 মাস দেখানোটাই ভালো বলে মনে করছে। অন্যদিকে স্টাডি ইন অস্ট্রেলিয়ার সর্বসম্মতিক্রমে যেটি ভিশন সেটি হচ্ছে পিআর ফ্যাসিলিটি। এই সাবজেক্টটিতে আপনার পিআর ফ্যাসিলিটিটি যথেষ্ট ভালো, যারা জানেন ভালো, যারা না জানেন আপনারা গুগল সার্চ করে বা একটু ক্রস চেক করে দেখে নিতে পারেন। অন্যদিকে স্টুডেন্ট ভিসার এই মুহূর্তে ভিসা প্রসেসিং প্রক্রিয়াগুলো অনেক আগের তুলনায় খুব স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। যদিও অনেকদিন থেকেই অস্ট্রেলিয়া অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনটি চালু আছে, কিন্তু তারপরেও কিছু কিছু প্রতিবন্ধকতা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসের মাঝে দেখা গেলেও এই মুহূর্তে যথেষ্ট ভালো এবং স্বচ্ছভাবেই কাজগুলো করা যাচ্ছে। আমাদের এই প্রসেসিং প্রক্রিয়ায় রিকোয়ার্ড ডকুমেন্টস হিসেবে আপনারা লাস্ট এসএসসি এইচএসসি সর্বনিম্ন যাদের গ্রাজুয়েশন করা আছে গ্রাজুয়েশন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সহ অ্যাপ্লাই করতে পারেন, এবং এই অ্যাপ্লিকেশন পদ্ধতিতে আপনার অ্যাডমিশন প্রক্রিয়াটি সময় নেবে সর্বসাকল্যে 4 থেকে 6 সপ্তাহ।
এবং টোটাল প্রসেসিংটি সম্পন্ন হতে সময় লাগবে 2 থেকে 2.5 মাস। সর্বসাকল্যে আমরা যদি করি একটু সময়ে বিচ্ছেদিক যদি হয়ে যায় তাহলে এই সময়টির মাঝে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করা সম্ভব। এছাড়া ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি সোর্সেস অফ ইনকাম হিসেবে যে ডকুমেন্টসগুলো দেখাতে হয় সেগুলো দেখাতে হবে। যদি আপনার এই বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন জানার প্রয়োজন মনে করছেন তাহলে আপনার রেজাল্টটুকু এবং পাসিং ইয়ারটুকু হোয়াটসঅ্যাপ কনভারসেশনের মাধ্যমে জেনে নিতে পারেন। এবার আমরা বিশেষ এবং সব থেকে অ্যাট্রাকটিভ যে জায়গাটি সেটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্কলারশিপ। এই স্কলারশিপটি এয়ার টিকিটও হতে পারে, আবার আপনার টিউশন ফি থেকে একটা মিনিমাম অংশ ডিডাক্ট হতে পারে। তাহলে যারা স্কলারশিপ পাবেন তারা কারা পাবেন? অবশ্যই প্রথম 5 থেকে 6 জন বা 7 জন বা 10 জন এরকম পাবেন। যদিও আমাদের এই প্রোগ্রামগুলোর উপর যদি আমরা বলি, এই মুহূর্তে 15টি স্কলারশিপ তারা দিবে বলে মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছে কলেজের পক্ষ থেকে, ইউনিভার্সিটির পক্ষ থেকে। কিন্তু সেই ক্ষেত্রে ন্যূনতম রিকোয়ারমেন্টসগুলো প্রথম 15 জনকেই খারাপ হবে। তার মানে এখানে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আপনি আজ 7 পেতে হবে বা আজ 6.5 পেতে হবে অথবা লাস্ট এডুকেশনাল রেজাল্টই এত পার্সেন্ট মার্কস দেবে। অবশ্যই সব থেকে প্রথম যে 15 জন থাকবেন তাদেরকেই স্কলারশিপের আওতায় আনা হবে। এবং আবারও বলছি, সেক্ষেত্রে খুব ভালো রকমের একটা অ্যামাউন্ট টিউশন ফি ডিডাক্ট হবে, অথবা ডরমেটরিও হতে পারে, ডরমেটরি আপনাদেরকে প্রোভাইড করতে পারে। অন্যদিকে টিকিটের ব্যাপার, তবে সব থেকে আগে যেটি দেখা যায় এয়ার টিকিট এবং টিউশন ফির বিষয়টি কিন্তু খুব স্পষ্ট করে ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে। যারা আপনারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই রিকোয়ার্ড ডকুমেন্টসের সাথে যত শীঘ্র অ্যাপ্লাই করতে পারেন এবং এই প্রসেসিং প্রক্রিয়াটি সম্পন্ন নিশ্চয়ই জানেন 2 মাসের মাঝে, অর্থাৎ করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের পরবর্তী সময়ে এত অল্প সময়ে ইউকের পরে অস্ট্রেলিয়াকে আপনারা ধরে নিতে পারেন যে স্বল্প সময়ে অ্যাডমিশন থেকে ভিসা পর্যন্ত প্রসেসটি সম্পন্ন করা সম্ভব। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে, নতুন কোনো টপিকে আবারও কথা হবে।